আবারও সড়কে ঝরল প্রাণ। সন্তানের চোখের সামনেই জীবন গেল এক পথচারী মায়ের। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহন ও পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা। স্থানীয় লোকজন তাদের উদ্ধারে ছুটে আসলে ট্রাক থেকে নেমে দ্রুত পালিয়ে যায় চালক। শনিবার রাত 11টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে এ দুর্ঘটনা হয়। আমি আমার মায়ের হাত ধরে যখন ক্রস করতেছি, অনেকগুলো লোককে ক্রস করার সময় ট্রাকটা এসে ধাক্কা দিয়ে দেয়। আমি টমটমের পাকে পড়ে যাই, অনেকগুলো লোকসহ আমার হাত থেকে আমার মা ছুটে পড়ে যায়। তখন আমি ওখান থেকে উঠে দেখতেছি আমার মাকে, আমি পাচ্ছেন অনেকটা লোককে দেখতেছি, তার মাথা নাই। তার পাশাপাশি আমার মাকে খুঁজে পাই, একটু লড়তেছে, আমার মায়ের দেহ বস এগুলো নাই। যে অটো এখানে দাঁড়িয়ে থাকে, অনেক প্যাসেঞ্জার, অনেক পুলিশ থাকে, এদের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয়। চালিয়ে দেওয়ার কারণে এই নিচে গাড়ি চাপা পড়ে কিছু লোক আটকে পড়ে আর কিছু লোক আহত হয়, তাদেরকে আগে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় নারী সহ দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মর্গে পাঠিয়ে দিয়েছি দুজন, আর এর মধ্যে গুরুতর একজনকে এখানে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং চিকিৎসা প্রদান শেষে মাল্টিপল ফ্র্যাকচার থাকার কারণে ওনাকে চিটাগাং মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ঘাতক ট্রাকটি সিমেন্ট বোঝাই করে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সময় সংবাদ, কক্সবাজার।